ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া, সাগর উত্তাল, তাই সাগর থেকে একে একে ট্রলারগুলো ফিরছে উপকূলে আর নোঙর করছে বাঘখালি নদীর মোহনায়। প্রতিটি ট্রলারে রয়েছেন 12 থেকে 25 জন জেলে। ট্রলারগুলো ঘাটে ভিড়লেও অনেক ট্রলারে নেই ইলিশ সহ সামুদ্রিক মাছ। আবার অনেক ট্রলারের জেলেরা সাগরে 3 দিন জাল ফেলে পেয়েছেন মাত্র 20 থেকে 50টি ইলিশ, তাই ট্রলারে বসে দুশ্চিন্তায় দিন পার করছেন তারা। একে তো জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, তার উপর বারবার দুর্যোগপূর্ণ আবহাওয়া, নেই মাছও, দুর্দশা যেন পিছুই ছাড়ছে না। বৈরে হাওয়া খারাপ হওয়ার কারণে বোটগুলো সবগুলো চলে এসেছে একদম খালি। আমাদের বোট বিক্রি করিবার মতো পরিস্থিতি আমাদের। 2 তারিখ হইতে 17 তারিখ পর্যন্ত বন্ধ ছিল, যাওয়ার পর আবার একদিন পরে সংকেত দিয়ে 3 নম্বর আবার চলে গিয়ে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গেল 2 দিন কক্সবাজার উপকূলে নোঙর করেছে 3000-এর বেশি মাছ ধরার ট্রলার। সমসংবাদ, কক্সবাজার।